তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ নতুন একটি ভিডিও নিয়ে এসেছি তোমাদের ইউটিউব চ্যানেলে তো এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে আলোচনা করব এই যে চাকরিগুলো আছে সব নিয়ে তো সেক্ষেত্রে প্রথমে কি করতে হবে যারা এখনও পর্যন্ত তোমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলে এখনকে ক্লিক করে দিও কারণ কি এরকমই ভিডিও আপডেট দেবো প্রত্যেক দিন তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট দু হাজার যেখানে শূন্য পদ হল পাঁচ হাজার দুশো তেতাল্লিশটি তা আবার অ্যাপ্রেন্টিশিপে নিয়োগ করতে চলেছে অল ওভার ইন্ডিয়ার থেকেই নিয়োগ করতে চলেছে কলকাতা হোক মুম্বাই হোক দিল্লি হোক গুজরাট হোক আসাম হোক সব জায়গার থেকে আবেদন করতে পারবেন এবং কি কর্মস্থলও কলকাতা রয়েছে এবং কি পরীক্ষা যেখানে দেবেন সেটাও হলো কলকাতায় রয়েছে এবং কি ট্রেনিংটাও কলকাতায় রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচ হাজার দুশো তেতাল্লিশটি শূন্য পদে নিয়োগ করতে চলেছে তো আরেকটা বন্ধু কথা বলছি যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হনি জয়েন হয়ে নাও কারণ কি ইউটিউব ভিডিওর আগে আমরা সেখানে আপডেট দিয়ে দেব যত চাকরির খবর বিস্তারিত তো এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে প্রত্যেকটি অর্থাৎ যত রেলওয়ে আছে প্রত্যেকটি রেলওয়েতে নিয়োগ করতে চলেছে সেই হিসাবে এখানে দেখতে পাচ্ছি এটা হলো তার ছকটা তো সেই হিসাবে রেলওয়ে জোন কি কি আছে সেন্ট্রাল রেলওয়ে আছে যেখানে দশটি শূন্য পদ এখানে একুশ তারিখে লাস্ট ডেট বলা হয়েছে এবং কি এখানে নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক মেনশন করে দিয়েছি আপনাদের জন্য আপনারা কিন্তু একে একে একদম সহজ অ্যান্ড সিম্পল হিসাবে দেখে নিতে পারেন তারপরে দ্বিতীয় আছে দ্বিতীয় আছে সাউথ সেন্ট্রাল রেলওয়ে যেখানে নার্সিং সিস্টার নিয়োগ করতে চলেছে প্যারামেডিক্যাল এবং ডক্টরে বিয়াল্লিশটি শূন্য টোটাল মিলিয়ে এখানে আঠাশই আগস্টের আগে আবেদন করতে হবে যেটা হলো সাউথ সেন্ট্রাল রেলওয়ে নোটিফিকেশান আপনি ডাউনলোড করে নিতে পারেন তারপর আছে নর্থ ওয়েস্ট রেলওয়ে যেখানে বহু শূন্য পদ এখানে অ্যাপ্রেন্টিশেপ পদে নিয়োগ করতে চলেছে অ্যাপ্রেন্টিশেপ পদ তো জানি নি প্রথমে এখানে ট্রেনিং হবে এক বছর বা ছ মাসের মতন ট্রেনিং হবে ট্রেনিং হওয়ার পরে এখানে নিয়োগ করতে চলেছে তো এখানে চার হাজার চারশো নিরানব্বইটা মিনিমাম অর্থাৎ চার হাজার পাঁচশোটি শূন্য পদ আছে যেখানে পনেরোই সেপ্টেম্বর দু হাজার কুড়িতে শেষ তারিখ আবেদনের জন্য এবং কি নোটিফিকেশান আপনি ডাউনলোড করে নিতে পারেন নিচের ডিসক্রিপশানে গিয়ে তারপর দ্বিতীয়ত এখানে দেখতে পাচ্ছেন চতুর্থ আছে সেন্ট্রাল রেলওয়ে যেখানে ডাক্তার নিয়োগ করতে চলেছে আঠেরোটি পোস্টে তিরিশে নভেম্বর আগে আবেদন করতে পারবেন তো এটা খুবই অনেক কি ডেট এখানে দেওয়া হয়েছে তারপর সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে যেখানে অ্যাপ্রেন্টিসের পদে নিয়োগ করতে চলেছে সেই সেখানে ট্রেনিং হওয়ার পরে ট্রেনিং করার পরে এখানে এক বছর বা ছ মাসের মতো ট্রেনিং হবে ট্রেনিং হওয়ার পরে এখানে চারশো বত্রিশটি পোস্টে নিয়োগ করতে চলেছে যেখানে তিরিশে আগস্ট দু হাজার শেষ তারিখ তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাউথার্ন রেলওয়ে যেখানে প্যারামেডিক্যাল অ্যান্ড ডক্টর দুশো একটি পোস্ট আছে চোদ্দোই আগস্ট এটার কিন্তু ডেট চলে গেছে সবার লাস্টের আগেরটা সেটা কিন্তু দেশ চলে গেছে চোদ্দোই আগস্ট শেষ তারিখ বলা হয়েছিল তারপর ওয়েস্টার্ন রেলওয়ে সেটাও দেশ চলে গেছে কিন্তু এখানে তো এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট দুটোর আগে যতগুলো আছে সব ডেট এখনও আছে তো সেই হিসাবে কিন্তু আবেদন করে নিতে পারো ডিসক্রিপশানে পুরো লিঙ্কটা দিয়ে দিয়েছি সেখান থেকে দেখে নিতে পারো তো বন্ধুরা এই নোটিফিকেশানগুলোতেই পুরো ডিটেলস দেওয়া আছে আমি আরেকবার এই ভিডিওটা বানিয়েছিলাম সেক্ষেত্রে আমি শর্টকাটে আপনাদের বলে দিলাম কারণ কি এখনও ডেট অনেকগুলো আছে সেই হিসাবে পাঁচ হাজার দুশো তেতাল্লিশটি শূন্য পদে নিয়োগ করতে চলেছে এবং কি নর্থ ইস্ট রেলওয়ের জন্য চার হাজার চারশো নিরানব্বইটি পোস্ট আছে সেভাবে কিন্তু আবেদন করে নিতে পারেন ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে পিডিএফ ফাইল দেখে নিন ভিডিওতে আগের জন্য সম্পূর্ণ ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ